প্রেগনেন্ট মায়েদের জন্য অবশ্য পালনীয় 9টি টিপস গর্ভাবস্থা একজন নারীর জীবনে পূর্ণতা এনে দেয়, তাই এই সময়ে হবু মায়ের শারীরিক ও মানসিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার সঠিক যত্নই সমস্যামুক্ত প্রেগনেন্সি এবং একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারে। যুক্তরাজ্যের মিডলসেক্স হসপিটালের প্রাক্তন সিনিয়র হাউস অফিসার ডাক্তার জাকিয়া সুলতানা প্রেগনেন্ট মায়েদের জন্য অবশ্য পালনীয় 9টি টিপস দিয়েছেন। এর সাথে রয়েছে তার অনেক মূল্যবান কিছু পরামর্শ। তাহলে চলুন শোনা যাক কখন ডাক্তারের সাথে সাক্ষাৎ করবেন। আপনি প্রেগনেন্ট হয়েছেন এটা জানার পর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন, যাতে আপনার অনাগত সন্তানের জন্মপূর্ব যত্নের বিষয়ে ব্যবস্থা নিতে পারেন আপনি। শুরু থেকেই যদি আপনি সঠিক পরামর্শ অনুসরণ করেন, তাহলে গর্ভাবস্থায় আপনার সুস্থ থাকা সম্ভব হবে। চিকিৎসক হয়তো আপনাকে আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য টেস্টও করাতে দেবেন যা আপনার করানো প্রয়োজন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টিকা নেবেন। ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে এ সময়। গর্ভবতী মায়েদের সুস্থতার জন্য স্বাস্থ্যকর ও সুষম খাদ্য খাওয়া উচিত। দিনে 5-6 বার ফল ও সবজি খান। রেজিস্টার্ড ডায়েটিশিয়ান ফ্রান্সের লার্জম্যান রথ বলেন, ফল যেমন আপেল ও কলাতে যে প্রাকৃতিক চিনি থাকে তা খুব সহজেই এনার্জি লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে। প্রচুর শর্করা জাতীয় খাদ্য যেমন রুটি, পাস্তা এবং ভাত হচ্ছে আপনার প্রধান খাবারের মূল ভিত্তি। আস্ত শস্যদানার কার্বোহাইড্রেট গ্রহণ করুন যাতে আপনি প্রচুর ফাইবার পেতে পারেন। এজন্য সাদা চালের পরিবর্তে লাল চাল ও লাল আটার রুটি খাবেন। গর্ভবতী নারীদের পর্যাপ্ত পরিমাণে আমিষ জাতীয় খাদ্য খেতে হবে, যেমন মাছ, চর্বিহীন মাংস, ডাল, ডিম, বাদাম এবং দুধ ও দুগ্ধ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। সপ্তাহে অন্তত 2 দিন মাছ খাওয়ার চেষ্টা করুন, যার মধ্যে একটি ফ্যাটি ফিশ থাকা জরুরি, কারণ মাছ প্রোটিন, ভিটামিন ডি, খনিজ এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড গর্ভজাত সন্তানের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এই নয় যে গর্ভাবস্থায় আপনাকে দুজনের খাবার একসাথে একা খেতে হবে। মনে রাখবেন, গর্ভাবস্থার প্রথম 6 মাসে আপনাকে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করতে হবে না, তবে গর্ভাবস্থার শেষের 3 মাসে আপনাকে দৈনিক অতিরিক্ত 200 ক্যালোরি গ্রহণ করতে হবে আপনার এনার্জি লেভেল ঠিক রাখার জন্য। স্বাস্থ্যকর স্ন্যাক্স খেতে পারেন, সাপ্লিমেন্ট গ্রহণ করুন। যদিও প্রেগনেন্সিতে ভিটামিন সাপ্লিমেন্ট সুষম খাদ্যের বিকল্প নয়, কিন্তু আপনি যদি ঠিকমতো খেতে না পারেন বা অনেক বেশি অসুস্থ থাকেন, তাহলে ভিটামিন সাপ্লিমেন্ট আপনাকে সাহায্য করতে পারে। আপনার সাপ্লিমেন্টে 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি থাকা উচিত। ভিটামিন ডি গর্ভস্থ শিশুর হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনার সাপ্লিমেন্টে 400 মাইক্রোগ্রাম পলিক অ্যাসিড আছে কিনা নিশ্চিত হয়ে নিন আপনার বেবি নেয়ার চেষ্টা করার সময় এবং প্রেগনেন্সির প্রথম 3 মাসে আপনি ফলিক অ্যাসিড খেতে ভুলবেন না, কেননা ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর নিউরাল টিউবের ত্রুটি যেমন স্পিনা বিফিডা হওয়ার ঝুঁকি কমায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, তবে যদি আপনি মাল্টিভিটামিন গ্রহণ না করেন তাহলে কেবল আলাদাভাবে ফলিক অ্যাসিড ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। অনেকে মাছ খেতে চান না বা পারেন না, সেক্ষেত্রে আপনি যদি মাছ না খান তাহলে আপনাকে ফিশ সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। মাছের শরীর থেকে তৈরি সাপ্লিমেন্ট বেছে নিতে হবে, মাছের লিভার বা যকৃৎ থেকে তৈরি সাপ্লিমেন্ট নয়। এর কারণ জানতে চান? মাছের লিভারের তেলে যেমন কড লিভার অয়েলে ও ভিটামিন এ রেটিনল ফর্ম থাকতে পারে, যা প্রেগনেন্সির সময় গ্রহণ করার পরামর্শ দেয়া হয় না। ফুড হাইজিনের বিষয়ে সতর্ক হন। কিছু কিছু খাবার আছে যা গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ নয়, কারণ এই খাবারগুলো গর্ভস্থ শিশু স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি করে। লিস্টেরিওসিস এক ধরনের সংক্রামক ব্যাধি যা লিস্টেরিয়া ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে। এটি একটি বিরল রোগ এবং সাধারণত এটি আপনার স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না, কিন্তু এটি গর্ভাবস্থায় জন্মগত জটিলতা সৃষ্টি করতে পারে। লিস্টেরিওসিসের কারণে গর্ভপাতও হতে পারে। যেসব খাবারগুলোতে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে
গর্ভাবস্থায় তা এড়িয়ে যাওয়াই ভালো। যে কোনো ধরনের মগজ, অপাস্তরিত দুধ, ভালো করে রান্না না করা খাবার, নরম ও ছত্রাক পড়া পনির। লিস্টেরিয়া ব্যাকটেরিয়া তাপে ধ্বংস হয়ে যায়, তাই উচ্চমাত্রার তাপে আপনার খাবার রান্না করুন। আবার সালমোনেলা ব্যাকটেরিয়া ফুড পয়জনিং সৃষ্টি করতে পারে। কাঁচা বা অসিদ্ধ মাংস, কাঁচা ডিম, কাঁচা খোলসযুক্ত মাছে সালমোনেলা থাকে, তাই খোলসযুক্ত মাছ ও মাংস ভালোভাবে উচ্চ তাপে রান্না করুন এবং ডিম ভালো করে সিদ্ধ করে খান। মাছ মুরগি কাটার পরে আপনার হাত, ছুরি বা বটি, চপিং বোর্ড ইত্যাদি জিনিসগুলো ভালো করে ধুয়ে নিন। ফল ও সবজি খুব ভালো করে ধুয়ে ময়লা ও মাটি দূর করে নিন। পোষা প্রাণীর যত্নের সময় ও বাগানের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন। নিয়মিত ব্যায়াম করুন। হবু মায়েদের নিয়মিত ব্যায়াম করাটা অনেক উপকারী, যেমন ব্যায়ামের ফলে শক্তি ও সহ্য ক্ষমতা বৃদ্ধি পায়, যা প্রেগনেন্সির সময়ে শরীরের অতিরিক্ত ওজন বহন করা এবং প্রসবের শ্রম সহ্য করার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, বিষণ্ণতা তাড়িয়ে প্রফুল্ল থাকতে সাহায্য করে, বাচ্চার জন্মের পর দেহের আকৃতি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে পেতে সাহায্য করে। হাঁটা, সাঁতার কাটা, যোগা করা ইত্যাদি ব্যায়াম গর্ভাবস্থার জন্য নিরাপদ। ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন। যারা মদপান করেন তাদের জন্য সতর্কতা, অ্যালকোহল কিন্তু খুব সহজেই প্লাসেন্টা বা নাড়ি ও রক্তস্রোতের মাধ্যমে শিশুর গর্ভস্থ শরীরে পৌঁছাতে পারে। এর ফলে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এবং মিসক্যারেজও হতে পারে। অন্যদিকে প্রেগনেন্সির সময় ধূমপান করলে আপনারও গর্ভের শিশুর মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। ধূমপানের অভ্যাসের কারণে মিসক্যারেজ হওয়া, কম ওজনের শিশু জন্মগ্রহণ করা, প্রি ম্যাচিওর বার্থ, গর্ভের শিশুর মৃত্যু বা জন্মের সময় শিশুর মৃত্যু হতে পারে। ক্যাফিন গ্রহণ কমান। চা, কফি, কোলা এবং এনার্জি ড্রিঙ্ক মদ্যপানের উদ্দীপক হিসেবে কাজ করে। যারা অনেক বেশি ক্যাফিন গ্রহণ করলে গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়াও অনেক বেশি ক্যাফিন গ্রহণ করলে কম ওজনের শিশু জন্মগ্রহণ করে। বিশ্রাম নিন। গর্ভাবস্থার প্রথম কয়েক মাসে হবুমা বেশ ক্লান্তি অনুভব করেন। এটি হয়ে থাকে উচ্চমাত্রার প্রেগনেন্সি হরমোনের কারণে। যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে দিনের মাঝামাঝি সময়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিন। এটা যদি সম্ভব না হয় তাহলে আপনার পা দুটো একটু উঁচু স্থানে রেখে আধা ঘন্টা বিশ্রাম নিন। যদি পিঠের ব্যথার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে বাম কাঁধ হয়ে ও হাঁটু বাঁকা করে শোন এবং কোমরের কাছে একটি বালিশ বা কুশন দিয়ে রাখুন। কখন ডাক্তারের সাহায্য নেওয়া প্রয়োজন? গর্ভাবস্থা বিভ্রান্তিকর হতে পারে, বিশেষ করে প্রথমবার মা হওয়ার সময়টা। কোন লক্ষণটি স্বাভাবিক আর কোন লক্ষণটি যে স্বাভাবিক নয় এটা বোঝাই মুশকিল হয়। যে লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন তা হচ্ছে, যে কোনো ধরনের ব্যথা অনুভব করলে, খিঁচুনি আসলে, রক্তপাত হলে বা তরল নিঃসৃত হলে, মাথা ঘোরালে বা অজ্ঞান হয়ে গেলে, শ্বাসকষ্ট হলে, হৃৎস্পন্দন বেশি হলে বা বুক ধরফর করলে, ঘন ঘন বমি বমি ভাব থাকলে বা বমি হলে, হাঁটতে অসুবিধা হলে, জয়েন্ট ফুলে গেলে, শিশুর নড়াচড়া কমে গেলে।